This is Channels Television's breaking news. अच्छा सुनो, सब्सक्राइब करते वक्त ना घंटी बजा देना। নদিয়া জেলার চাকদহের চুয়াডাঙ্গা ভাটপাড়ার ভাতৃসংঘ ক্লাবের পক্ষ থেকে 21-22-23 ফেব্রুয়ারি এই তিন দিন স্বেচ্ছায় রক্তদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 21 তারিখ সকালে প্রভাতফেরির মাধ্যমে অনুষ্ঠান সূচনা হয়। প্রতি বছরের মতো এবছরও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। 40 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। ক্লাবের পক্ষ থেকে তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। নদিয়া থেকে ক্যামেরায় বিজয় বড়ালের সাথে নীলরতন সমাচার, খবর বাংলা। প্রোগ্রামটা সচরাচর আমাদেরকে, আমাদের গ্রামের মানুষ, আমাদের চুয়াডাঙ্গা বাজারের আরও সবাই আমাদেরকে হেল্প করে, সেই হিসেবে আমরা এই প্রোগ্রামটা করতে পারি। আমাদের সদস্যরা প্রচুর পরিশ্রম করে, মানে সকাল সন্ধ্যে অক্লান্ত পরিশ্রমের ফলে এই অনুষ্ঠানটা আমরা করতে পারি। এই প্রোগ্রামটা আমাদের, এটা তৃতীয় বর্ষ, আমাদের আগে দুবছর করেছি, এটা তৃতীয় বর্ষ। এবার প্রত্যেক বছর কি এই ধরনের রক্তদান? হ্যাঁ, আমরা এটা প্রতি বছর করি। আমাদের মানুষ আমাদের পাশে আছে, আমাদের মানুষ সহযোগিতা করে, যে কারণে আমরা অনুষ্ঠানটা প্রতি বছর করতে পারি। আর এবছর আমরা একটু স্বল্প সময়ের মধ্যে শুরু করেছি, যেহেতু আমাদের হাতে খুব সময় কম ছিল। আমরা 10 দিন প্রিপারেশনে নিয়েছি, তার মধ্যে এটা করেছি, কারণ এটা আমরা অনেকদিন ধরেই প্রিপারেশন নিয়ে থাকি, আমরা আরও ভালো করি। এবছর একটু আর্থিক সমস্যার জন্য আমাদের অনুষ্ঠানটা একটু ছোট হয়েছে, কিন্তু মানুষের আশীর্বাদ আছে মাথায়, আমরা বুঝেছি। এবার এরকম আশীর্বাদ থাকলে আশা করি আগামী বছর এর থেকে আরও ভালো অনুষ্ঠান আমরা করবো। আজকে রক্তের ডোনার কতজন ছিল? আজকে ডোনার হয়েছে 40 জন। আপনার নাম? আমার নাম পিনু মিস্ত্রি, আমি ক্লাবের সভাপতি, ভাটপাড়া ভাতৃসংঘ। আজকে এটা আমাদের তৃতীয় বর্ষ হচ্ছে, আমরা রক্তদান শিবিরটা একটা শীতকালীন অনুষ্ঠান হিসাবে প্রতি বছরই এটা একটা অনুষ্ঠান করে থাকি, এবং এটা 3 থেকে 4 দিন ব্যাপী একটা অনুষ্ঠান হয়ে থাকে। কয় তারিখ থেকে শুরু করেছো এটা? এই বছর আমরা শুরু করেছি হচ্ছে 21 ফেব্রুয়ারি থেকে। আজকে আমাদের শেষ দিন, এবং এই শেষ দিনে আমরা রক্তদান শিবির অনুষ্ঠান করেছি, এবং রাত্রিবেলাতে আমাদের একটা অর্কেস্ট্রা অনুষ্ঠান আছে। এবং 21 তারিখ 22 তারিখ এবং 23 তারিখ, এই কয়দিন ধরে কী কী প্রোগ্রাম হয়েছে? আচ্ছা, 21 তারিখে প্রথমেই আমরা আমাদের যে অনুষ্ঠানের সূচনা করেছি সেটা হচ্ছে একটা প্রভাত ফেরি দিয়ে, এবং তারপর দুপুরে আমাদের ছিল বসে আঁকা প্রতিযোগিতা, এবং তারপর সন্ধ্যাবেলায় ছিল আমাদের কুইজ কম্পিটিশন, এবং বিভিন্ন লোকাল শিল্পীর সমন্বয়ে একটা সঙ্গীত অনুষ্ঠান ছিল। এবং 22 তারিখে, অর্থাৎ যেটা গতকাল ছিল, সেটা কালকে আমরা একটা নৃত্য পরিবেশনের একটা নৃত্য অনুষ্ঠান রেখেছিলাম রাত্রিকালীন। এবং আজকের দিনে আমাদের যে অন্তিম দিন, সেই দিনে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন যেটা। আর রাত্রিবেলা আমাদের একটা বড় অর্কেস্ট্রা অনুষ্ঠান আছে। আজকে ডোনার কতজন ছিল? আজকে রক্তদান শিবিরের ডোনার ছিল 40 জন, যেটা আপনার কল্যাণী হাসপাতাল থেকে কর্মকর্তারা এসে যারা কালেক্ট করেছেন। এটা আপনারা কত বছর ধরে করছেন প্রোগ্রাম? এটা আমরা তৃতীয় বর্ষ চলছে। আপনাদের আর্থিক সহযোগিতা, অ্যাকচুয়ালি একটা এই অনুষ্ঠান করতে প্রচুর আর্থিক সহযোগিতা দরকার, আপনারা এই আর্থিক সহযোগিতা কোথা থেকে পাবেন? আর্থিক সহযোগিতা বলতে, আমরা টোটাল সবাই যত গ্রামবাসী রয়েছে, এবং সমস্ত গ্রামবাসীরা একত্রিত হয়ে এটাকে সাফল্যমণ্ডিত করে তোলা হয় প্রত্যেক বছরই। সদস্য একত্রিত সবাই মিলে আমরা অনুষ্ঠানটাকে পরিচালনা করি। ক্লাবে কতজন সদস্য আছে? ক্লাবে অলমোস্ট 25 থেকে 30 জন সদস্য আছে।
জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে ভাটপাড়া, ভাটপাড়া গৌরীপুর এবং চাকদা নদিয়াতে। আপনার নাম? আমার নাম প্রহ্লাদ পাল, আমি এই ক্লাবের সদস্য।